গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত বিশ্বের বিভিন্ন দেশত বসবাসরত অভিবাসী হলর বিভিন্ন ক্যাটাগরি সিআইপি মর্যাদা প্রাপ্ত 36 জনের মধ্যে ওমানত রয়ে 12 জন। এবার এই 12 জনের সংবর্ধনা দিয়ে ওমানর বাংলাদেশ দূতাবাস মার্চ 2 তারিখ সোমবার আজিনিয়া রাজধানীর মস্কাট কোরুম ক্রাউন প্লাজার হলরুমত এই আয়োজন করা হয়। সংবর্ধিত অন্য ওমানর সিআইপি অলদি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী, ইঞ্জিনিয়ার আশরাফ রহমান, মোসাদ্দেক চৌধুরী, মোহাম্মদ গোলাম কবির, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ বাসামিয়া, মোহাম্মদ তফিকুজ্জামান, মোহাম্মদ ইলিয়াস মিয়া, মোহাম্মদ জসিমউদ্দিন, মোহাম্মদ আবু সাইদ, রফিকুল আলম ও কাজী শফিকুল ইসলাম। দূতাবাসের সচিব আনোয়ার হোসেনের সঞ্চালনাত অনুষ্ঠানত প্রধান অতিথি আসিল রাষ্ট্রদূত মোহাম্মদ গোলাম সরওয়ার। স্বাগত বক্তব্য রাখে দূতাবাসের লেবার কাউন্সিলর মেজর হুমায়ুন কবির। আপনাদের যাত্রা শুরু, এখন আপনাদের পর অত্যন্ত গুরুদায়িত্ব। এ পর্যন্ত পৃথিবীতে 222টা রেভিনিউশন আসছে 222। এইবার যেভাবে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সিআইপি ওমান থেকে হয়েছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও এটা বাংলাদেশে যখন দেখা যায় যে রিজার্ভ ফান্ড যেটা থাকে এই রিজার্ভ ফান্ডের সিংহভাগ দেখা যায় প্রবাসীদের প্রেরিত হতো। এবং আমরা ওমানের রাষ্ট্রদূতকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে প্রোগ্রামটা আয়োজন করার জন্য। আমরা আশা করি আমাদের ওমান থেকে নেক্সট ইয়ার আরো বেশি সিআইপি যাবে। শেষে সংবর্ধিত সিআইপি অলর আতত ক্রেস্ট প্রদান করে রাষ্ট্রদূত গোলাম সরওয়ার। এরপর নৈশভোজের মধ্যে দিয়ে নেয় অনুষ্ঠান সমাপ্ত করা হয়। ডেস্ক নিউজ, সিপ্লাস টিভি।